নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। ভোটার তালিকা কুটিমুক্ত করতে সচেতনতা শিবির লোকপুর থানা নোয়াপাড়া হাই মাদ্রাসায়। ছাত্র যুব বিজ্ঞান মেলা বীরভূম জেলা স্কুলে। রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। গভীর রাতে এটিএম থেকে টাকা লুটের চেষ্টা, এলাকায় চাঞ্চল্য। বীরভূম জেলা আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা কীটনাহারি। এবার খবর বিস্তারিত। বীরভূম জেলার লোকপুর থানার 58 ও 59 পার্টির ভোটারদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করলেন খয়রাশোর ব্লক বুথ লেভেল অফিসার। শিবিরটি 58 নম্বর পার্টির নওপাড়া হাই মাদ্রাসায় আয়োজন করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খয়রাশোর ব্লক যুগ্ম বিডিও শালিনী মহাপাত্র, হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহিষুর রহমান, বিডিএমও আশিস সিনহা, ডিইও সোমেশ্বর ব্যানার্জি, ডিইও অরবিন্দ রায় এবং সমাজসেবী ডাক্তার সাইফুল হক। শিবির পরিচালনা করেন জুলফিকার আলী। এখন গোটা ইন্ডিয়া জুড়ে এটা করে দিবি, মানে আপনি যদি কেরালাতেও থাকেন ওখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গলের নাম আছে কিনা সেটা জানতে হবে। আগে যেটা ওই ইয়ে চেঞ্জ করতে হতো, মানে স্টেট অনুযায়ী চেঞ্জ করতে হতো, সেটা ইন্ডিয়া হিসেবে তার এপিক নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তাহলে ওই হয়ে যাবে হেড অফ দ্য ফ্যামিলি। আমি গতকাল থেকে শুরু হলো বীরভূম জেলা স্কুলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বীরভূম জেলা স্তরে 2 দিনব্যাপী ছাত্র যুব বিজ্ঞান মেলা, যার গতকাল শুভ সূচনা হয়, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রায় 75টি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন বলে জানান বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা মহাশয়। এখানে মূলত পরিবেশ সচেতনতা ও সেফ ড্রাইভ সেফ লাইফ এই বিষয়কে তুলে ধরা হয়েছে। ক্যাচমেন্ট এই বৃষ্টির জল সুন্দর কালেক্টর এই বৃষ্টির
জলটাকে কালেক্ট করলো এবং বিভিন্ন পরিবহন নলের মাধ্যমে এই জলটা প্রথমে পিউরিফাইং ট্যাঙ্ক, এখানে আমরা ইউজ করেছি চারকোল অ্যান্ড পেডেল, এখানে প্রেরণ করে এখানে জলটা বিশুদ্ধ হয় এবং সেই জলটা আবার পরিবহন নালিকার মাধ্যমে পৌঁছায় রিজার্ভ ট্যাঙ্কে, অর্থাৎ এখানে সম্পূর্ণ জলটা সঞ্চিত হয়। এই সঞ্চিত জল যদি ওভারফ্লো ঘটে সেজন্য আমরা রেখেছি একটা এক্সেস ওয়াটার পাইপ, যেটার মাধ্যমে জলটা গিয়ে বাগানের সঙ্গে অর্থাৎ সমস্ত জল। নাম নৈমুল ইসলাম। নাম কোন স্কুল? আমার কলেজ হচ্ছে হেতমপুর চিন্নচন্দ্র কলেজ। প্রজেক্টের নাম? প্রজেক্টের নাম লো কস্ট। আর কটা ক্যাপাসিটির মাধ্যমে ভোল্টেজটাকে ডবল করছি, ভোল্টেজটাকে ডবল করার পরে সেটা আপ টু 10,000 ভোল্টে আমরা ভোল্টেজটাকে নিয়ে আসছি। ভোল্টেজটাকে নিয়ে এসে যখনই আমরা এখান থেকে ট্রিগার করবো, ট্রিগার করলে পরে ভোল্টেজটা ডিসচার্জ হবে, আর সেটা আমরা পুরোপুরি একটা হ্যান্ড গ্লাভ। ভোল্টের এইখানে আমার সার্কিট অনুযায়ী মোটামুটি 10,000 ভোল্টের একটা মানে কারেন্ট হবে, যাতে আপনাকে ওই সামনে যে জনকে আপনি ইনঅ্যাক্টিভ করতে চাইছেন তাদের 50-60 সেকেন্ড। ভয় টিভি বীরভূম। বুধবার জেলা স্কুল মাঠে সিপিএমের বিক্ষোভ সমাবেশে ভাষণ দিতে এসে একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন মোহাম্মদ সেলিম। এনআরসি যাদবপুর কাণ্ড থেকে পাঁচামি কয়লা উৎপাদনের মতো বিভিন্ন বিষয়ে রাজ্য ও কেন্দ্র উভয়কেই তুলোধনা করেন তিনি, পাশাপাশি রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্যবাসীকে এক হওয়ার ডাক দেন। তিনি বলেন, দুই ফুল মিলে রাজ্যবাসীকে এপ্রিল ফুল করছে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রামচন্দ্র ডোম, মনসা হাসদা সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অর্জন করতে পারবেন না, আর সেখানে সেই ছাত্রছাত্রীদের নামে আর টেলিভিশন চ্যানেল খবরের কাগজ আক্রান্ত হয়েছে, কে হয়েছে মন্ত্রী আক্রান্ত হয়েছে। মনে আছে একবার মমতা অমিত মিত্তরাম করেছিল ছাত্রদেরকে বদনাম করার জন্য আক্রান্ত হয়েছে, আগে মমতা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কেন্দ্রের পুলিশ নিয়ে সিকিউরিটি নিয়ে এরকম ঘুরে বেড়াতে আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলছে সিপিএম, তারপরে সব কাগজগুলো মিলে সিপিএম কে হারমাত বানালো, এখন আর হারমাত বলছে না। কেন বলেছিল? কারণ এই বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হটাও, না রহেগা বাস না বেজেগি বাঁশরি, যে লাল ঝান্ডাকে শেষ করা যায় তাহলে এলোমেলো করে দেবা লুটে পুটে খায়। আজকে আমরা বীরভূমে দেখছি না, এই পাড়ি গ্রাম বলুন বা যে কোনো জায়গায় বলুন, যে মুকুল রায় আর মমতা ব্যানার্জি একসঙ্গে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের রাজ্যের দল কেনা বেচা ভাঙানি, পঞ্চায়েত সদস্য কেনা বেচা, বোমাবাজি গুন্ডামি মস্তানি, হিন্দু ভাগাড়ি করা, রাজ্যের সমস্যা অন্য কিছু, রাজ্যপাল আর রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের খবরের কাগজে হেডলাইন করার জন্য তোমরা বলবে যুদ্ধ হচ্ছে, এগুলো নকল যুদ্ধ WWF। রাজ্যে মানুষের স্বার্থের জন্য রাজ্যের মানুষটি যখন ঐক্যবদ্ধ করতে বলছি, বিজেপি আর তৃণমূল দুটো সরকার, কেন্দ্র আর রাজ্য সরকার দুজনে একসঙ্গে চলতে পারছে? বর্তমানে একটা ব্রিজকে দুটো পার্টি, দুটো দল, দুটো সরকার দুভাবে উদ্বোধন করবে। রাজ্যপালকে পাঠিয়েছে বিজেপি, কেন্দ্রের সরকার এখানে মুখ্যমন্ত্রী, তারা অমিত শাহের সঙ্গে তিনি কথা বলছেন, তো তিনি রাজ্যপাল নিয়ে কথা বলতে পারতেন না। আসলে হচ্ছে মানুষের রাজ্যের যেটা আসল সমস্যা, অর্থনৈতিক যে সংকট সেটা থেকে দৃষ্টিটাকে সরিয়ে দিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি করার চেষ্টা করছে, এটা হচ্ছে ওদের আপোষের গেম। রাজ্যপাল নিজের এখতিয়ারের মধ্যে থাকলেই হলো, মুখ্যমন্ত্রী নিজের এখতিয়ারের মধ্যে থাকলেই হলো। মুখ্যমন্ত্রী যেমন জেলায় জেলায় যখন বৈঠক করেছেন, বিরোধী দলের কাউকে ডাকেননি, মেয়র হোক। ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘ মল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822299। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গভীর রাতে এটিএম থেকে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শান্তিনিকেতন থানার কোপাই গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। আজ সকালে স্থানীয় বাসিন্দা এবং এটিএম কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে। এটিএমের উপরের অংশ সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। এটিএম ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ। তবে দুষ্কৃতীরা এমন তাণ্ডব চালালেও টাকা নিয়ে যেতে পারেনি বলেই মনে করা হচ্ছে। কারণ যে ভোল্টে টাকা থাকে সেই ভোল্ট তারা ভাঙতে পারেনি, রয়েছে অক্ষত। ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এবং ব্যাংককর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফ থেকে এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। তবে এটিএম থেকে এই ধরনের চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র কোপাই এলাকায়। প্রসঙ্গত, এটিএম ভেঙে এমন চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও একবার এই এটিএম ভাঙার চেষ্টা করা হয়েছিল, আর সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুনরায় নতুন করে ঘটে যাওয়া এমন এটিএম থেকে টাকা লুটের চেষ্টায় সাধারণ মানুষরা এটিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ভয় টিভি, শান্তিনিকেতন। কীটনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় বীরভূম জেলার আন্তঃবিদ্যালয়গুলির ফুটবল প্রতিযোগিতা। এই চূড়ান্ত খেলায় সিউড়ি 2 নম্বর ব্লকের সাজিনা পাবলিক হাইস্কুল কীটনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়কে 2-0 গোলে পরাজিত করে। উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন গোলকিপার তন্ময় বসু, এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। ক্লিয়ার কর।
ফরবিদ্যা ভট্টাচার্য মহাশয়া, অরবিন্দ রায় মহাশয় উপস্থিত, এই স্কুলের প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রবৃন্দ এবং কিন্নারের হয় টিভি কিন্নাহার। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। ভোটার তালিকা খুঁটিমুক্ত করতে সচেতনতা শিবির লোকপুর থানা নোয়াপাড়া হাই মাদ্রাসায়। ছাত্র যুব বিজ্ঞান মেলা বীরভূম জেলা স্কুলে। রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। গভীর রাতে এটিএম থেকে টাকা লুটের চেষ্টা, এলাকায় চাঞ্চল্য। বীরভূম জেলা আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা কিটনাহারি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।